আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে আইপিএল 2023-এর আসর, আর আইপিএল 2023-এ ইতিমধ্যে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলেছে। তো সাতটি করে ম্যাচ খেলার পর চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচজন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করেছেন এবারের আইপিএল আসরে, অর্থাৎ কোন পাঁচজন খেলোয়াড় রয়েছেন অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে। তো সকল দল সাতটি করে ম্যাচ খেলার পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হয়ে খেলছেন বিরাট কোহলি, তিনি সাত ম্যাচে রান করেছেন 279। চার নম্বরে রয়েছেন শুভমান গিল, গুজরাট টাইটান্সের প্লেয়ার, সাত ম্যাচে রান করেছেন 284। এরপর তিন নম্বর অবস্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার, সাত ম্যাচে তিনি রান করেছেন 306, খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দুই নম্বর অবস্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ডেভন কনওয়ে, তিনি সাত ম্যাচে রান করেছেন 314। এবং এক নম্বর অবস্থানে রয়েছেন ফ্যাব ডুপ্লেসিস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর হয়ে খেলছেন ডুপ্লেসিস, তিনি সাত ম্যাচে রান করেছেন 405। রান করে এবার আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার এক নম্বরে রয়েছেন ফ্যাব ডুপ্লেসিস। তো ভিউয়ার্স, এবারের আইপিএল আসরে সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছে, সবচেয়ে বেশি ছক্কা কে হাঁকিয়েছে, সর্বোচ্চ রানের ইনিংস কে খেলেছে, এ সকল তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।